সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষি ভিত্তিক এই আয়োজনের পুরোটা জুড়ে আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনা এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। মিম, আপনি তো নিশ্চয় জানেন ঢাকা শহরের অবস্থা। এখানে যদি কেউ চায় যে চাষাবাদ করবে, একখণ্ড জমি পাওয়া দুষ্কর ব্যাপার। তো এরকম অবস্থায় নগরবাসীরা যদি চান যে তারা গাছপালা লাগাবেন, সবুজের খুব কাছাকাছি থাকবেন, তাহলে তারা কি করতে পারেন বা কি করছেন তারা? নগরে গ্রামীণ ছোঁয়া পেতে অনেকেই ছাদ বাগান করছে। আবার যাদের ছাদ বাগান করার সুযোগ নেই, তারা নিজেদের বাসার বারান্দায় কিংবা ঘরের ভেতরে কিন্তু গাছ লাগাচ্ছে, কেউ বা ফুলের গাছ, কেউ বা ফলের গাছ। ঢাকায় এমন অনেক নার্সারি আছে যেখানে ইনডোর অনেক গাছ পাওয়া যায়। আচ্ছা, তাহলে তো নগরবাসীর জন্য একটা বড় সুযোগ যে তারা তাদের বাড়ির মধ্যেই ছোট পরিসরে হলেও বাগান তৈরির সুযোগ পাচ্ছেন। ঠিক, আমাদের ঠিক এরকমই একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। এ যেন সবুজের স্বর্গ, প্রকৃতির এমন রং স্বস্তি এনে দেয় চারিপাশে, ব্যস্ত জীবনে আসে প্রশান্তির ছোঁয়া। তাই তো ইট পাথরের শহরে গ্রামীণ প্রকৃতির স্বাদ পেতে বাড়ির ভেতরেই ছোট পরিসরে বাগান তৈরি কাজ করছেন নগরবাসী। রাজধানীতে এমন অনেক নার্সারি গড়ে উঠেছে যেখান থেকে পছন্দ মতো ইনডোর প্লান্ট কিনতে পারছেন তারা। এগুলো রয়েছে বাহারি নাম, ফিলোডেন্ড্রন, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, অ্যালোকেশিয়া, অ্যালোভেরা, পিস লিলি। এছাড়াও আছে মিন্ট, সার্কুলেন্ট, স্পাইডার প্ল্যান্ট, মথ অর্কিড ও মেইনডেন হেয়ার ফার্ন। এর মধ্যে সবচেয়ে পপুলার যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্থুরিয়াম, অ্যাগ্লোনিমা, ফার্ন, ফিলোডেন্ড্রন এবং মনস্টেরা। তো এই গাছগুলোর ভিতরে আবার এক একটা স্পেসিসের ভিতরে অনেক ধরনের ভ্যারাইটি থাকতে পারে। তো সেইগুলো যেগুলো আপনার খুব সহজেই ঘরের ভিতরে রাখা যায়, ইনডোরে আপনি খুব অল্প লো লাইটে কেয়ার করতে পারেন। এগুলোর দাম 50 টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত। আমরা বেশিরভাগকে ইনডোর প্ল্যান্ট বলতে বোঝায় যে গাছগুলো খুব লো লাইটে মানুষজন ঘরের ভিতরে বা অল্প জায়গায় করতে পারে, সেটাকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি। বাট যদি ভাস্ট আকারে বলি তাহলে হাউস প্ল্যান্টকে আসলে আরও অনেক কিছু থাকতে পারে। কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্টও থাকে যেগুলো হাউসে করা সম্ভব, যেমন অ্যান্থুরিয়াম। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফার্ন আছে। সো ফার্নগুলো খুব ইজিলি করা যায়। প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, আমাদের দেশীয় কিছু গাছ থাকে, আবার কিছু গাছ থেকে বাইরে থেকে আসে। আমাদের এখানে হাউস প্ল্যান্ট 50,000 টাকা থেকে শুরু করে 50 টাকা দামেরও আছে। শুধু সুন্দর গাছ নয়, নান্দনিক টবও রয়েছে এসব নার্সারিতে। কিছু টব রয়েছে যেগুলো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে বানানো, আবার কম মূল্যে মাটি ও প্লাস্টিকের টবও পাওয়া যায়। অনেক নার্সারির নিজস্ব দক্ষ জনশক্তি রয়েছে যারা বাড়িতে গিয়ে গ্রাহকের চাহিদা মতো বাগান তৈরির কাজ করে থাকে, আবার পরিচর্যার দায়িত্ব পালন করেন তারা। হাউস প্ল্যান্টের ক্ষেত্রে পরিচর্যা আপনার মডারেট লাইট লাগে। আমরা অনেকেই মনে করি হাউস প্ল্যান্ট মানে একদম ঘরের ভিতরে রাখা হয়, সেরকম না। প্রত্যেকটা গাছের জন্য আলো দরকার আছে, বাট এই গাছগুলোর জন্য আলোর রিকোয়ারমেন্ট একটু কম লাগে। ময়েশ্চার সয়েলটা এরা পছন্দ করে, আর দুই মাস তিন মাস পর পর হাউস প্ল্যান্টের জন্য স্পেশাল ফার্টিলাইজার আছে, সেগুলো ইউজ করতে হয়। বাগান করার সিস্টেম করা আমাদের আছে, যে বাগান আমরা করে দিই। যারা সময়ের সময় পারতেছে না, তাদের আপনি ছাদে বাগান করতে চায়, আমরা আইসা তাদের ছাদে বাগানের জন্য সহযোগিতা করি এবং বাগান পুরোপুরি একদম সুন্দর করে দেওয়া যেতে পারি এবং করে দিই আমরা। তবে বেশিরভাগ নগরবাসী অবসর সময়ে গাছপালার পরিচর্যা করে থাকেন। এতে একদিকে যেমন তাদের ভালো সময় কাটে, অন্যদিকে পরিবারের সদস্যরাও প্রকৃতির কাছাকাছি থাকতে পারেন। ইটকাট পাথরের এই শহরে সবুজ খুঁজতে খুঁজতে যে কেউ ক্লান্ত হয়ে হাঁপিয়ে পড়াটা খুব স্বাভাবিক, তার চেয়ে বরং অন্দরমহলটাকে একটু সবুজ করে নেওয়া যেতে পারে। এতে বাড়ির পরিবেশটা হবে আরও সুন্দর ও বসবাসের উপযোগী। কিছু কিছু ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাসকে রাখে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন।
পরিবেশবিদরা বলছেন, নিজেদের ভালো থাকার জন্যই প্রকৃতির কাছাকাছি থাকা দরকার। তাই নগর জীবনকে আনন্দময় করতে আপনিও শুরু করতে পারেন এমন বাগান তৈরির কাজ। CMG বাংলা। পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদনে নতুন এক পদ্ধতি সামনে এনেছে চীন। সেখানে কৃষি সমবায়কে দেওয়া হয় চাষের দায়িত্ব। কৃষকদের পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠা এই সংগঠন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে চাষাবাদ করে থাকে। এতে একদিকে যেমন খরচ কম হচ্ছে, অন্যদিকে বড় লাভের মুখ দেখছেন কৃষকরা। চীনে কৃষি সমবায় কীভাবে কাজ করে চলুন দেখে আসি। শিয়াংয়াং মধ্য চীনে অবস্থিত। উত্তর উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু আর স্থানীয় বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা এখানে কৃষি উন্নয়নের সুপ্ত শক্তির যোগান দিয়েছে। শিয়াংয়াংয়ের কৃষকরা ঐতিহ্য, অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তির মিশেলে জমি চাষের অসীম সম্ভাবনা কাজে লাগিয়েছেন। এখন মনে হচ্ছে ছত্রাকনাশক, কীটনাশক, পাতার সার সব জমিতে দিতে হবে। আমি শি চৌচিয়ে, হুপেই প্রদেশের সিয়াংয়াং শহরের সিয়াংচৌ জেলার কুই থানার বাসিন্দা। আমি আমার পেশা হচ্ছে কৃষি পরিষেবা দেওয়া। কৃষি পরিষেবা মানে জমি চাষের দায়িত্ব কৃষি সমবায়কে দেওয়া। সমবায় বৈজ্ঞানিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমায়, মুনাফা বাড়ায় এবং কৃষকের আয় বৃদ্ধির চেষ্টা করে। আনহুই আর চুমাথিয়ারে যারা কাজ করছেন, আর একটু কষ্ট করুন। অনুরোধ করে বলছি, আপনাদের বারবার জমিতে যেতে হবে। আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। কৃষি সমবায়ের সফলতা কৃষি গবেষক ও গ্রামবাসীদের আকৃষ্ট করছে। আপনারা আসুন, আমরা বাইরে গিয়ে দেখি। আজ কয়েকজন গ্রামবাসী সমবায় দেখতে এসেছেন। আপনারা যে গুদামটি দেখছেন, এটি 2017 সালে নির্মিত হয়। এখানে সব খাদ্যশস্য সংরক্ষণ করা হয়। এর ভেতরে ভুট্টা আর সারগামের ড্রয়ার মেশিন আছে। এটা গত বছরের ডিসেম্বরে স্থাপন করা হয়েছিল। গত বছর আমাদের সব সারগাম এখানেই শুকানো হয়েছিল। সারগামের ভেতর থেকে অনেক পানি বের হয়। আমাদের সমবায় হচ্ছে কৃষকদের পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠা কেন্দ্রীয় অর্থনৈতিক সংগঠন। এই সংগঠন কৃষিকাজের গোটা প্রক্রিয়া জুড়ে পরিষেবা দিয়ে থাকে। এখন আমরা যা করছি, কৃষকরা তা করতে চান না অথবা তা করতে পারেন না বা ভালোভাবে করতে পারেন না, এই কাজগুলোই সমবায় তাদের হয়ে করে দেয়। আমাদের গমের উৎপাদন কিন্তু আপনার উপর নির্ভর করছে। আমরা অবিলম্বে আপনার সমবায়ে যোগ দিব। সত্যি বলতে, আমি আসলে জানি না আপনাদের জমির আয়তন কত। তাছাড়া জমিটি আসলে একটু দূরেই অবস্থিত। তবে আপনারা যেহেতু এসেই পড়েছেন, আমি আপনাদের কাজটা করে দেব। আপনারা যাই বলবেন, জমির পরিমাণ যেমনই হোক, আমি আপনাদের জন্য কাজটা করব। আমরা এর জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা কার্যক্রম তৈরি করব, কেমন? জি জি জি, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শিক্ষক সুন, আপনি কবে এসেছেন? সিচংচিয়ের কৃষি সমবায় কেন এত আকর্ষণীয়? কারণ এ সমবায় দারুণ দক্ষ। আরও আছে পর্যাপ্ত কৃষি যন্ত্রপাতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের উপযুক্ত কৃষি প্রযুক্তি আছে। এই দুই ধরনের গম লাগাতে হয় একদিনের ব্যবধানে। সিয়াং 32 এর গমের পাতা বের হয় খানিকটা আগে। আচ্ছা আচ্ছা, সেরকমটাই তো দেখতে পাচ্ছি। কৃষি প্রযুক্তিবিদ সুনফু শান হচ্ছেন সিচংচিয়ের বহু বছরের পুরাতন বন্ধু। তিনিও গমের ক্ষেতে নজর রাখেন। তিনি প্রায়শই গমের ক্ষেতে আসেন, বন্ধুকে সর্বশেষ কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি আর আবহাওয়ার তথ্য জানান। এখন বসন্তকালে জমি চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর আগে কিছুদিন ধরে বৃষ্টি পড়ছিল। এ সময়টাই গমের চারা স্ক্যাবে আক্রান্ত হতে পারে সহজে। এখানে বসন্তকালের পর বর্ষাকাল শুরু হয়। এ সময় গমের ক্ষেতে উষ্ণতা ও আর্দ্রতার জন্য গমের ক্যান্সার নামে পরিচিত স্ক্যাবও আক্রমণ করে। গমের শীষ থেকে ফুল ফোটার সময় স্ক্যাব দেখা দেয়।
এর ফলে গমের উৎপাদন কমে যায়, গমের মানও খারাপ হয়, ফলে সময়মতো গমের রোগ প্রতিরোধ করা খুবই জরুরি। আজ বিকেলে আমি এখানে স্বয়ংক্রিয় স্প্রেয়ার ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাতা বের হয়েছে, একে স্ক্যাব থেকে রক্ষা করতে হবে। কেবল তোমার নিজের জন্য না, বরং তোমার কাছের সমবায় সদস্যদের কল্যাণের জন্য হলেও ভালোভাবে কাজ করতে হবে। একটু ধীরে, এক ও তিন নাম্বার, একটু ধীরে। মামুনি, এই যে দেখো, আমি এই কাজকে খুবই পছন্দ করি। তুমি বলো দেখি, 667 হেক্টর জমিতে কত ফসল উৎপাদিত হবে? জানি না। 50 লাখ কেজির ফসল উৎপাদিত হবে। তোমার বাবা মানে আমি সত্যি মহান মানুষ, তাই না? পুরো বছরের পরিকল্পনা বসন্তকালেই করতে হয়। যথাযথভাবে জমি চাষ করার আগে বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করা দরকার। কেবল বসন্তকালের সময়টা সঠিকভাবে ব্যবহার করলেই গুদাম ফসলে ভরে উঠবে। এটাই হচ্ছে এই মাটিতে যুগ যুগান্তরের কৃষক প্রকৃতির গল্প। সমুদ্রে মাছের খামার, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে গড়ে তোলা হয়েছে এই ধরনের দুর্দান্ত সব খামার। বিশাল আয়তনের এই এলাকায় রয়েছে 1 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক কৃষি জাহাজ। চলুন দেখে আসি চীনের এই সব অত্যাধুনিক মৎস্য খামার। সমুদ্রের পানির ভিতরে স্মার্ট খাঁচা, এই বুদ্ধিমান খাঁচা নিজেকে পরিষ্কার করা, তথ্য সংগ্রহ, মাছের খাদ্য সরবরাহ সবকিছু নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। এমনই এক ভিন্নধর্মী স্মার্ট মৎস্য খামার গড়ে তোলা হয়েছে চীনের শান্তং প্রদেশের ইয়ানথাই সিটিতে। উপকূল থেকে একটু এগিয়ে বোহাই সাগরের মধ্যে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী এই খামার। 94,000 ঘনমিটার জায়গা জুড়ে অবস্থিত এই খাঁচায় মাছেরা বেড়ে ওঠে সমুদ্রের পানিতে এবং প্রাকৃতিক পরিবেশে। মাত্র কয়েকজন কর্মী মাছকে খাওয়ানো সহ সব রকম কাজ করতে পারেন আধুনিক প্রযুক্তির দৌলতে। 5টি জালি খাঁচা আছে। আমরা 20 লাখেরও বেশি পোনা মাছ ছেড়েছি। 2021 সালে যখন কাজ শুরু করি, সে তুলনায় এই সংখ্যা 3 গুণ বেড়েছে। খুব উৎসাহব্যঞ্জক গতিতে প্রবৃদ্ধি হচ্ছে, এটা বলতেই হবে। একই সঙ্গে 1 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন কৃষি জাহাজ নির্মাণ করেছে চীন। এই জাহাজের ভিতরেই রয়েছে মাছ চাষের ব্যবস্থা। অচিরেই প্রথমবারের মতো এই খামারের ইয়েলো ক্রোকার মাছ বাজারে আনা হবে। কোসিন 1 নামে পরিচিত এই জাহাজটি চীনের উপকূল ধরে ঘুরে বেড়াতে পারে এবং উপযুক্ত পরিবেশে মাছ চাষ করে। এটি ইয়েলো সি এবং বোহাই সিতে ঘুরে বেড়ায়। আমাদের খামারের বড় ইয়েলো ক্রোকার মাছ, যেগুলোর এক একটির ওজন 500 গ্রামের বেশি, সেগুলোর বার্ষিক উৎপাদন 3,700 টন ছাড়িয়েছে। এই জাহাজের মধ্যে আছে 15টি ফিশ ট্যাঙ্ক। এক একটি ট্যাঙ্ক 2টি প্রমাণ আকারের সুইমিং পুলের চেয়েও বড়। এই জাহাজটি বছরে 3,700 টন উচ্চমানের মাছ উৎপাদন করতে পারে। এর মধ্যে রয়েছে ইয়েলো ক্রোকার, গ্রুপার এবং আটলান্টিক স্যামন মাছ। এখন পর্যন্ত চীন 153টি রাষ্ট্রীয় পর্যায়ে সামুদ্রিক খামার নির্মাণ করেছে। গভীর সমুদ্রের মৎস্য উৎপাদন বাড়ছে এবং নতুন নতুন সামুদ্রিক খামার নির্মিত হচ্ছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, বিদায় নিতে হচ্ছে আমাদের। কৃষি জগতের নিত্য নতুন নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গেই।